নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমার এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। সুপ্রিয় দর্শক, এক ভাই জানতে চেয়েছেন খরগোশ খাওয়া কি বৈধ, যদি বৈধ হয় তাহলে কোন ধরনের খরগোশ খাওয়া বৈধ হবে বিস্তারিত জানতে চাই। সুপ্রিয় দর্শক, এর জবাব হলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত প্রাণীর গোশত খেয়েছেন এবং অন্যকে খেতে বলেছেন অথবা নিজে খাননি কিন্তু অন্যকে খেতে বলেছেন, এই সমস্ত প্রাণীর গোশত খাওয়া হালাল, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তবে কারো যদি রুচিসম্মত না হয় এবং সে এই সমস্ত গোশত খাওয়ার থেকে বিরত থাকে তাহলে এতে কোনো ধরনের আপত্তি নেই, সে বিরত থাকতে পারে। আর খরগোশ এমন একটি প্রাণী যার গোশত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং খেয়েছেন এবং সাহাবীগণকে খেতে বলেছেন, এর প্রমাণ একাধিক হাদিস থেকে পাওয়া যায়। তাই সকল ধরনের খরগোশ খাওয়া হালাল, বৈধ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে উক্ত মাসালা বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। তিরমিজি শরীফ হাদিস নং 1789, হেদায়া 352 নম্বর পৃষ্ঠা, ফতোয়া হিন্দিয়া 3 নম্বর খণ্ড 357 নম্বর পৃষ্ঠা। সুপ্রিয় দর্শক, যারা ইসলামী জ্ঞান অর্জন করতে চান তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে পেয়ে যান।